কেপটাউন টেস্টে আগুনে বোলিং সিরাজের, একাই সাবার করলেন 6 উইকেট, 55 রানে শেষ দক্ষিণ আফ্রিকা। কেপটাউনে দ্বিতীয় টেস্টে শুরু থেকেই দক্ষিণ আফ্রিকার ওপর চেপে বসেছে ভারত। একের পর এক ব্যাটার আউট হয়ে সাজঘরে ফিরছেন। প্রতিবেদন লেখার সময় অবধি দক্ষিণ আফ্রিকার স্কোর 55 রানে অল আউট। সিরাজ 9 ওভারে 15 রান দিয়ে নিয়েছেন 6 উইকেট। প্রথম টেস্ট ম্যাচটা যদি কাগিসের রাবাদার হয়, তাহলে দ্বিতীয় ম্যাচটা মোহাম্মদ সিরাজের। কেপটাউনে দ্বিতীয় ম্যাচ খেলতে নেমে প্রথম বল থেকেই দেখা গেল সিরাজের জাদু। দক্ষিণ আফ্রিকাকে তাদের ঘরের মাঠে দাঁড়াতেই দিলেন না তিনি। হালকা ঘাসের পিচকে পুরো কাজে লাগালেন সিরাজ। ফল, প্রথম সেশনেই 6 উইকেট নিলেন তিনি, আর তার দাপটে গুটিয়ে গেল দক্ষিণ আফ্রিকা। এদিন টস জিতে প্রথমে ব্যাট করার সিদ্ধান্ত নেন দক্ষিণ আফ্রিকার অধিনায়ক ডিন এলগার। নিজের শেষ টেস্টে শুরু থেকে দাপট দেখানোর লক্ষ্য নিয়েছিলেন তিনি, কিন্তু সেটা সুখকর হয়নি। তিনি তো পারেননি, আর তার সতীর্থরাও করতে পারেননি। সৌজন্যে মোহাম্মদ সিরাজ কেপটাউনের গরমকে উপেক্ষা করে একের পর এক উইকেট নিলেন। ম্যাচে সিরাজের প্রথম শিকার হন এইডেন মার্করাম। বলের টার্ন বুঝতে না পেরে যশস্বী জয়সওয়ালের হাতে ক্যাচ তুলে দেন তিনি। এরপর তিনি ফেরান গত ম্যাচের সেরা ডিন এলগারকে। সিরাজের বলের লেন্থ বুঝতে না পেরে বোল্ড হন তিনি। এরপর আর তাকে থামতে হয়নি। পিচ আবহাওয়া যে কোনো পার্থক্য তৈরি করতে পারে না, সেটা তিনি দেখিয়ে দিলেন। তার পক্ষে ছিল পিচ, বাউন্সের সঙ্গে পিচে হালকা টান তার পক্ষে ছিল। সব মিলিয়ে তিনি বিপক্ষের ব্যাটিংয়ে কাঁপুনি ধরিয়ে দিয়েছেন। তার দাপটে 50 রানের নিচে 8 উইকেট হারিয়ে ফেলে দক্ষিণ আফ্রিকা। ইনিংসে তাকে যোগ্য সঙ্গ দেন যশপ্রীত বুমরা ও মুকেশ কুমার। ইনিংস শেষে সিরাজ নিলেন 6টা উইকেট, মাত্র 15 রান দেন তিনি। 2টি করে উইকেট নিলেন যশপ্রীত বুমরা ও মুকেশ কুমার। প্রসিদ্ধ কৃষ্ণা উইকেট পাননি। ইনিংসে একটাও বল করেননি রবীন্দ্র জাদেজা। ব্যাট হাতে দক্ষিণ আফ্রিকার হয়ে সবথেকে বেশি রান করেন কাইল ভেরিয়ান্নে, তিনি করেন 15 রান। ডেভিড বেডিংহাম করেন 12 রান। এশিয়া কাপ ও বিশ্বকাপে শ্রীলঙ্কার ব্যাটিং লাইন আপকে কাঁপুনি ধরিয়ে দিয়েছিলেন মোহাম্মদ সিরাজ। এবার বিদেশের মাটিতে দক্ষিণ আফ্রিকার মতো প্রথম সারির দলের বিপরীতে তার এহেন অবিশ্বাস্য বোলিং রুদ্ধবাগ করেছে ক্রিকেট প্রেমীদের। সোশ্যাল মিডিয়াতে সকলেই ব্যক্ত করেছেন মুগ্ধতা। বিদেশের মাটিতে কোনো ভারতীয় পেসারকে এতটা দাপট দেখাতে আগে কখনো দেখা গিয়েছে? উত্তর খুঁজছেন অনেকেই। সিরাজ যখন ছন্দে থাকে তখন বাকিদের ফিকে লাগে। রীতিমতো প্রশংসায় হায়দরাবাদী পেসারকে ভরিয়েছেন অনেকে। এমন হার না মানা মানসিকতার এক বোলার থাকা ভাগ্যের ব্যাপার, মন্তব্য আরও একজনের। সিরাজ যা করে দেখালো তা অভাবনীয়, লিখেছেন একজন। ধন্য সিরাজ, ধন্য টেস্ট ক্রিকেট, বিউভল দেখিয়েছে নেট জনতাকে। আইপিএলের আগে ভিডিও পোস্ট করে হুঙ্কার হার্দিকের। 24-এর আইপিএলে হার্দিক পান্ডিয়ার নেতৃত্বে খেলবে 5 বারের চ্যাম্পিয়ন টিম মুম্বাই ইন্ডিয়ান্স। তবে এর মাঝেই একের পর এক চমকে দেওয়া আপডেট আসছিল হার্দিককে নিয়ে। প্রথমে জানা গেল যে গোড়ালির চোটের জন্য নাকি হার্দিক আসন্ন আইপিএল খেলতে পারবেন না। এমনকি ঘরের মাঠে আফগানিস্তানের বিরুদ্ধে 3 ম্যাচের T20 সিরিজও নাকি হার্দিকহীন। তবে ভারতীয় দলের স্টার অলরাউন্ডার এবার নিজেই যে আপডেট দিলেন তা দেখে স্বস্তি ভারতীয় শিবিরে। মঙ্গলবার হার্দিক তার ইনস্টা হ্যান্ডেলে জিম সেশনের ভিডিও পোস্ট করেছেন, যা দেখে উদ্বেল হয়ে পড়েছেন অনুরাগীরা। তারা ধরেই নিয়েছেন যে তাদের প্রিয় ক্রিকেটার ফিরছেন আইপিএলেই। বিশ্বকাপ খেলা চলাকালীনই হার্দিকের চোট লেগেছিল, সেই চোটের জন্য তিনি পুরো বিশ্বকাপে খেলতে পারেননি। তার পরিবর্তে দলে নেওয়া হয়েছিল প্রসিদ্ধ কৃষ্ণাকে। এমনকি বিশ্বকাপ শেষ হওয়ার পরেও হার্দিক ফিট হতে পারেননি। তার পক্ষে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে ঘরের মাঠে T20 সিরিজ খেলা সম্ভব হয়নি। এমনকি দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে চলতি 3 ফরম্যাটের লড়াইতেও তিনি নেই। হার্দিকের ফিটনেসের প্রসঙ্গে BCCI-এর এক সূত্রকে উদ্ধৃত করে সংবাদ সংস্থা PTI রিপোর্ট করেছিল, হার্দিকের ফিটনেস এখন ঠিক কোন জায়গায় সেই ব্যাপারে আমাদের কাছে কোনো আপডেট নেই। তবে আইপিএলে ওর খেলা নিয়ে বড় রকমের প্রশ্নচিহ্ন রয়েছে। শুভমনকেই 3 নম্বরে ভাবা হচ্ছে, বোঝালেন রোহিত। গত দশকের অধিকাংশ সময় ভারতের হয়ে টেস্ট ক্রিকেটে 3 নম্বর পজিশন আঁকড়ে রেখেছিলেন চেতেশ্বর পূজারা। দেশে হোক বা বিদেশে ম্যারাথন ইনিংসের প্রয়োজন হলেই টিম ইন্ডিয়াকে একটা সময় তাকিয়ে থাকতে দেখা যেত পূজারার দিকে। স্টেফ ধৈর্য এবং ইচ্ছাশক্তির জোরে প্রতিপক্ষ বোলিংকে ভোতা করে দেওয়ার দক্ষতায় বহু ম্যাচে ভারতকে উতরে দিয়েছেন তিনি। 2018-তে অস্ট্রেলিয়ার মাঠে টিম ইন্ডিয়ার বর্ডার গাভাস্কার ট্রফি জয়ের মূল কারিগর ছিলেন তিনি। আমাজন প্রাইমের দ্য টেস্ট ডোকু সিরিজে
তৎকালীন অস্ট্রেলীয় কোচ জাস্টিন ল্যাঙ্গারকেও ভূয়সী প্রশংসা করতে শোনা গিয়েছিল পূজারার। ও ব্যাট করতে নেমে ক্লান্তই হয় না বলেছিলেন তিনি। পূজারার প্রশংসা করেন নাথান লিও। এক দশক আন্তর্জাতিক আঙিনায় কাটানোর পর 2023-এর মাঝামাঝি থেকে বাদ পড়েছেন তিনি। গত টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনালে পরাজয়ের পর নতুন করে দলকে সাজানোর প্রক্রিয়া শুরু করেছে ভারতীয় বোর্ড। 103 টেস্টে 7,195 রানের মালিক পূজারা সুযোগ পাননি ওয়েস্ট ইন্ডিজ ও দক্ষিণ আফ্রিকা সফরে। 3 নম্বরে ব্যাট করতে দেখা গেছে শুভমান গিলকে। ওপেনার হিসেবে টেস্ট ক্যারিয়ার শুরু করলেও 3 নম্বরে পূজারার উত্তরসূরি হিসেবে শুভমানকে নিয়েই যে দীর্ঘমেয়াদী পরিকল্পনা রয়েছে ভারতের তা জানিয়ে দিলেন অধিনায়ক রোহিত শর্মা। সাংবাদিক সম্মেলনে তিনি বলেন, শুভমান গিল 3 নম্বরে ব্যাটিং করা পছন্দ করে এবং ও মনে করে যে এই পজিশনে ও ভালো কিছু করতে পারবে। বাদ পড়লেও বুট জোড়া তুলে রাখার কথা ভাবেনি পূজারা। দলে ফেরার লক্ষ্যে কাউন্টি ক্রিকেট খেলার পথে হেঁটেছেন তিনি। তবে আপাতত তার ভাগ্যে যে শিখে ছিটছে না তা রোহিতের বক্তব্য থেকে পরিষ্কার। আইপিএল নিলামে এবার ছবি বিভ্রাট। ভুল ক্রিকেটার কিনেছে সৌরভের দিল্লি, ভেঙে পড়েছেন ভুল সুমিত। আইপিএলের নিলামে নাম বিভ্রাটের পর এবার ছবি বিভ্রাট, আর তার জেরে চরম অস্বস্তিতে ঝাড়খণ্ডের অলরাউন্ডার সুমিত কুমার। সৌরভ গঙ্গোপাধ্যায়ের দিল্লি ক্যাপিটালসে সুযোগ পেয়েও আইপিএলে খেলা হচ্ছে না সুমিতের। আইপিএলে সৌরভের দিল্লি কিনেছিল সুমিত কুমারকে। বেস প্রাইস ছিল 20 লক্ষ টাকা, দিল্লি কিনেছিল 1 কোটি টাকায়। সুমিতকে নিতে গিয়ে কী ধরনের বিপত্তি হয়েছে সেটা জানা গেছে অনেক পরে। সৌরভরা কিনতে চেয়েছিলেন হরিয়ানার অলরাউন্ডার সুমিত কুমারকে, কিন্তু নিলামের সময় ঝাড়খণ্ডের ক্রিকেটার সুমিত কুমারের ছবি দেখানো হয়। সৌরভরাও সেই হিসাবে ঝাড়খণ্ডের সুমিতকেই কিনে নেন। আইপিএলে প্রথমবার দল পেয়ে আনন্দে আত্মহারা হয়ে যান ঝাড়খণ্ডের সুমিত। একেবারে সৌরভের দলে সুযোগ পেয়ে স্বপ্ন দেখা শুরু হয়ে গিয়েছিল সুমিতের। মাকে ফোন করে বলেছিলেন, আমাকে 1 কোটি টাকা দিয়ে দিল্লি নিয়েছে, শুনে আনন্দে কেঁদে ফেলেছিলেন মা। ওই আনন্দ বেশি দিন থাকেনি, কিছুদিনের মধ্যেই বোঝা যায় ভুল সুমিতকে নিয়েছেন সৌরভেরা। একটি ইংরেজি দৈনিককে ভুল সুমিত বলেছেন, গোটা ব্যাপারটা আমার কাছে বেশ রহস্যজনক, দিল্লির মতো দল কী করে আমার ছবি দিয়ে বিট করল, হয়তো গুগল থেকে আমার ছবি দেওয়া হয়েছিল, তাতেই এত বড় ভুলটা হয়ে গেছে। মা খুব কষ্ট পেয়েছেন, রাতারাতি আমাদের স্বপ্ন এভাবে ভেঙে যাবে কেউ ভাবিনি। পাড়াতেও যে অস্বস্তিতে পড়েছেন সে কথাও জানিয়েছেন ভুল সুমিত। বলেছেন, আমাদের কাছে খুব অস্বস্তিকর পরিস্থিতি, প্রচুর মানুষ আমাকে শুভেচ্ছা জানিয়েছেন, বন্ধুরা আমাকে নিলামের ছবিও পাঠিয়েছে, এখন আমরা ভেঙে পড়েছি। বোকারোর সুমিত ঝাড়খণ্ডের হয়েই খেলতেন, বেশি সুযোগ পাওয়ার লক্ষ্যে নাগাল্যান্ডে চলে গিয়েছেন। উইকেটকিপার ব্যাটার ধোনিকেই আদর্শ করে এগিয়েছেন।